মা বাপের দেশ মা বাপের দেশে গিয়ে মাধ্যম মাতার কেশ তোরা ভিক্ষা দে গো অমলা ভিক্ষা দে গো অমলা ভিক্ষা দে গো অমলা যোগী মিশে গেছে তোদের বেহুলা ভিক্ষা দে গো অমলা ভিক্ষা দে গো অমলা যোগী মিশে গেছে তোদের বেহুলা না না এই মূর্তি এই লক্ষ্মীর বিজনী বিক্রয় করতে করতে যাব চম্পক নগরে দেখি যদি কেউ এই লক্ষ্মী বিজনী নিতে ইচ্ছুক থাকো তাহলে শুনি যাবে ও তোরা কে নিবি লো আয় আমার লক্ষ্মীর বিজনী তোরা কে নিবি লো আয় আমার লক্ষ্মীর বিজনী তোরা কে নিবি লো আয় আমার লক্ষ্মীর বিজনী তোরা কে নিবি লো আয় ওই আমার লক্ষ্মীর বিজনী তোরা কে নিবি লো আয় বিধবা মানি লেবা গো বৈকুঞ্জে যাই গো তোরা কেন দিল আয় আমার লক্ষ্মীর বেজনী কেন দিল আয় ইসু ইসু মুগুনি বেলা বুই যাই গো তোরা কেন দিল আয় আমার লক্ষ্মীর বেজনী কেন দিল আয় কেন দিল আয় তোরা করে আয় ও মা কেন দিল আয় তোরা করে আয় আমার লক্ষ্মীর বেজনী কেন দিল আয় লক্ষ্মীর বেজনী কেন দিল আয় তাই তো আমার মা বেহুলা বলে গেছে ছমাস ছদিন পরে ফিরে আসবে আমার এই ছাদের চম্পক নগরে ছমাস ছদিন পূর্ণ হয়ে গেছে এখনো পর্যন্ত আমার মা বেহুলা ফিরে এলো না পিতা আমরা ফিরে এসেছি পিতা ওগো মা ফিরে এসেছি কিন্তু মা একা দেখছি কেন মা আমার লক্ষ্মীন্দর কোথায় পিতা শুধু তোমার লক্ষ্মীন্দর নয় আরো ছয় পুত্র ফিরিয়ে এনেছি তাহলে তারা হারিয়ে গিয়েছিল তোমার সপ্ত তরি চোদ্দ তরি করে ফিরিয়ে এনেছি তারা সবাই
ওই চাপাতলাই ভাসি আসতে বলো মা প্রাসাদের মধ্যে আসতে পারো আমি কতদিন দেখিনি আমার পুত্রদের পিতা মা গো তার পূর্বে তোমার একটি কাজ করতে হবে কি কাজ করতে হবে আমার মায়ের চরণে করে একবার ভক্তির পুষ্পাঞ্জলি কোন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব দেবী মনসাচরণে না কোনদিনের জন্য এই পুষ্পাঞ্জলি দেব না এই রাক্ষসীকে পিতা তাহলে আমরা ফিরে যাব আবার সেই স্বর্গধামেতে এ তুই কি বলছিস মা এ তুই কি বললি আমার এই স্বপ্নকে বললি আবার ফিরে চলে যাবি না রে মানা তোদের আর ফিরে যেতে দেব না হারাধন যখন একবার ফিরে পেয়েছে আমি কেমন দেব বিদায় ওরে মা পুষ্পাঞ্জলি আমি কেমন করে দেব তুই বলতে পারিস আমি আমার দক্ষিণস্থ আরাধ্য দেবতা শঙ্করের কাছে পাতা রেখেছি পুষ্পাঞ্জলি একান্ত যদি দিতে হয় আমি বাম হস্তে দেব বেশ তুমি যে হাতে পূজা দেবে মা সেই হাতে পূজা নেবে তুমি দাও শুধু ভক্তির পুষ্পাঞ্জলি আয়োজন কর মা এই মুহূর্তে তুই পুষ্পাঞ্জলি আয়োজন কর আমি এই চম্পকনগরের মাঝে মা পদ্মার দেব পুষ্পাঞ্জলি যদি কেউ আসতে ইচ্ছা হয় তাহলে আসতে পারো Thank you.
পুষ্পাঞ্জলি দেব রাঙা চরণে তোমার উপস্থিত মন্দির প্রাঙ্গণে আমার চন্দ্রধর মা গো তোর সম্মুখে আমি যেতে পারছি না বাবা কেন মা অপরাধ কি আমার কারণ তোর হস্তে আছে হ্যানতালে জ্যৈষ্ঠ হ্যানতালে যে কালে থাকবে হ্যানতালের গন্ধে আমি তার আশেপাশে প্রবেশ করতে পারবো না মা গো আমি প্রতিজ্ঞা যখন করেছি আজ থেকে হ্যানতাল জ্যৈষ্ঠ ত্যাগ করলাম উপস্থিত মন্দির প্রাঙ্গণে আর একটি কথা বাবা বলো আমার পিতা ভোলানাথের পূজা দিয়েছো ধুনা দিয়ে আমার পূজায় তুমি ধুনা দেবে না ধুনার গন্ধ আমি সইতে পারি না আমার পূজা দিতে গেলে ধূপ প্রদীপ বাতি দিয়ে পূজা দিতে হয় আমার পূজার মূল প্রসাদ হলো দুগ্ধ আর কলা আমি দুগ্ধ কলা দিয়ে পুষ্পাঞ্জলি দেব চরণে তোমার উপস্থিত হও মন্দির প্রাঙ্গণে আমার বেশ পুত্র এই তোর ঘটে এলাম ও অস্তি কচ্ছপনির মাতা ভগিনী বাসুকী তথা চরৎকার মহাপতি দেবী মা মনসা দেবাই নম নম ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে তন্মকে গৌরী নারায়ণ নমস্তুতে যা দেবী সর্বভূতেষু মাতৃ রূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ ও অস্তি কচ্ছপমুনির মাতা ভগিনী বাসুকী তথা চরৎকার মহাপতি দেবী মা মনসা দেবাই নম নম ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণ নমস্তে যা দেবী সর্বভূতেষু মাতৃ রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ ওম অস্তি কচ্ছপমুনির মাতা ভগিনী বাসুকী তথা চরৎকার মহাপতি দেবী মা মনসা দেবাই নম নম ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণ নমস্তে যা দেবী সর্বভূতেষু মাতৃ রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ চন্দ্রধর মা গো তোর ভক্তিতে আমি সন্তুষ্ট তাই অহংকারী বণিক হতে নাম দিলাম মাতৃভক্ত চার সরকার মা গো আমি প্রতিজ্ঞা করছি মা আজ হতে আমি এই চম্পকনগরের মাঝে নতুন করে একটা মন্দির সৃজন করব মা আর সেই মন্দিরটি হবে আমার আরাধ্য দেবী মাতা মনসার মন্দির চন্দ্রধর মা গো তুমি হলে আমার প্রিয় ভক্ত তাই তোমাকে আমার কাছাকাছি রাখতে চাই বাবা কেমন করে রাখবে মা আমার বাম হস্তে রাখবো তোমার চাঁদ মালা রূপে বেশ বা বেশ আমি সদা সর্বদা তোমার বাম হস্তেই থাকতে চাই চাঁদমালা রূপে চন্দ্রধা তোমার সুখের সময় একটি দুঃখের কাহিনী জানাই বাবা বলো মা ছয় পুত্র বোধ ফিরিয়ে দিলাম কিন্তু বেহুলা লক্ষ্মীন্দরকে আমার হস্তে দিই ওরা ছিল স্বর্গের স্বর্ণবদ্ধ দেবরাজ ইন্দ্রের সবাই নিত্য করত পিতা সেইখানে ছিল আমি সর্প দেখে ওদের তাল ভঙ্গ করে 25 বছরের জন্য এনেছিলাম মর্তে আজ আমার পূজা হয়ে গেছে 25 বছর পূর্ণ হয়ে গেছে মা গো আমি যখন সব ফিরে পেয়েছি আমি আমার বেহুলা লক্ষ্মীর দরকে তোমারই করে তুলে দিলাম চন্দ্রধর ওই দেখো দেবরাজ ইন্দ্র পুষ্পরথ পাঠিয়েছি ওই পুষ্পরথ করে বেহুলা লক্ষ্মীর দরকে আমি নিয়ে চললাম দেবরাজ ইন্দ্রের সভা
লুটের বাহার লুটে নে গো তোরা হরি হরি বলো মা মনুষ্যর নামে একবার হরি হরি বলো